ইলাস্ট্রেটরের মধ্যে আরো কিছু আপনার টুলস আছে, যে টুলস গুলো নিয়ে একটু কথা বলবো। এর মধ্যে একটা টুলস আছে দেখেন এখানে, যার নাম হচ্ছে ব্লেন্ড টুল। এই জায়গার মধ্যে একটা টুলস পাবেন যার নাম হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটার কি কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেটা এখন দেখবো একটু। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে, আমরা নর্মালি ব্লেন্ড বলতে জিনিসটা বুঝি, যে কোনো কিছু যদি মিক্সিং করতে হয়, কোনো কিছু যদি মিক্সিং করতে হয় তখন আমরা কি করতে পারি, ব্লেন্ড টুল ইউজ করতে পারি। ব্ল্যান্ড টুলের মেইন যে থিমটা আছে বা মেইন যে সিস্টেমটা সেটা হচ্ছে, ব্ল্যান্ড কী কী জিনিস সেটা সম্পর্কে একটু জানি। ব্ল্যান্ড হচ্ছে আমি যদি কোনো কিছুর সাথে কোনো কিছু মিক্সিং করতে চাই, অর্থাৎ কোন একটার সাথে যদি আর একটা মিক্সিং করতে চাই, সেক্ষেত্রে আমি কী করতে পারি, ব্ল্যান্ড ইউজ করতে পারি। অর্থাৎ মিক্স করার জন্য ব্ল্যান্ড ইউজ করা হয়, ব্ল্যান্ড এটাকে ব্ল্যান্ড বলা হয়, মিক্সিংটাকে বলা হয় ব্ল্যান্ড করা, যে আপনার সাথে একটা খুব সুন্দরভাবে আপনার মিক্সিং হয়ে যাচ্ছে, একসাথে অ্যাড হয়ে যাচ্ছে। তো এর আগে আমরা যে জিনিসটা দেখছিলাম আপনার, এই ব্লেন্ড সিস্টেমগুলোর মধ্যে যে জিনিসটা দেখা ছিল সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনটা। এখানে আপনার যেটা হতো সেটা হচ্ছে আপনার কালারগুলো মিক্সিং হয়, অর্থাৎ একটার সাথে আরেকটা কালার মিক্সিং হয়। এখন এই যে মিক্সিংগুলো হয়, যে আমার যে কালারগুলো মিক্সিং হচ্ছে, এমনভাবে মিক্সিং হয় কালারগুলো বোঝা যায় না, যে আসলে কোথা থেকে কতটুকু পর্যন্ত কালারগুলো মিক্সিং হলো। তো ঠিক একইভাবে এই ব্ল্যান্ড টুলও মিক্সিং করে। তবে এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে কালারের ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে আপনার সে কালার মিক্সিং করে, আর ব্ল্যান্ড টুলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কালার মিক্সিং না করে সে শেপ মিক্সিং করে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, শেপ কীভাবে মিক্সিং করে? শেপ মিক্সিং করা হচ্ছে এভাবে, যে আপনি চাচ্ছেন যে একটা শেপকে একটা থ্রিডি ভাব দিতে বা থ্রিডি একটা সিস্টেম প্রকাশ করতে, এরকম টাইপের ইফেক্ট যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি ব্ল্যান্ড অপশনটাকে ইউজ করতে পারেন। তো ব্ল্যান্ড অপশনটা কীভাবে কাজ করে সেটা একটু দেখি। আমি এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, আমি এখানে একটা লাইন ক্রিয়েট করলাম। লাইন ক্রিয়েট করার পর এটাকে সিলেক্ট করি, রিফ্লেক্ট টুলে গিয়ে আমি জাস্ট এটাকে একটা রিফ্লেক্ট করে দিই। এই হচ্ছে আমার রিফ্লেকশন করে ফেললাম। করার পর আমি কী করতেছি, দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্ল্যান্ড টুলটা আসলে এখানে কীভাবে কাজ করতেছে সেটা একটু দেখবো আমরা। এই যে টুলস প্লেট আছে, টুলস প্লেটের মধ্যে এই টুলসটার নাম হচ্ছে ব্ল্যান্ড টুল। এই টুলসটার নাম হচ্ছে ব্ল্যান্ড টুল। আমি যদি এখানে যাই, যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন, আমি যে কোনো একটা অংশে, যে কোনো পয়েন্টারে যখন আমি মাউসটা নিয়ে যাবো, তখন দেখবেন একটা স্টারের মতো দেখাচ্ছে, তখন দেখবেন একটা স্টারের মতো দেখাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করবেন আর কিছু না। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেন পাথ ইউজ করতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা ওপেন পাথ ইউজ করতে হবে। ওপেন পাথ কোনটা? এই যে দেখেন আমার যে পাথটা আছে, এই পাথের মধ্যে ওপেন পাথ হচ্ছে এইখানে এবং হচ্ছে আপনার নিচে। এখন আপনি যদি এইখানে ক্লিক করেন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন প্লাস চিহ্নর মতো একটা আসবে, এখানে যদি আমি ক্লিক করি তখন দেখেন আমার এখানে কেমন দেখাচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে, অর্থাৎ একটা দুইটা অপশন দেখাচ্ছে, আর কিছুই দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি কি করতে চাইলাম আর কি হইলো, যদি এরকম কোনো প্রবলেম হয় বা এরকম সিস্টেম হয় তখন আমি যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট করবো এটাকে। এটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে অবজেক্টে। অবজেক্টে গিয়ে এখানে একটা অপশন পাবো হচ্ছে ব্লেন্ড, এখানে একটা অপশন পাবো হচ্ছে ব্লেন্ড। ব্লেন্ডে গিয়ে এই যে ব্লেন্ড অপশনটায় যাব, যাওয়ার পর এখান থেকে ক্লিক করবো। আমি একটু আরেকবার দেখাচ্ছি, আমি যখন ব্ল্যান্ড করব, ব্ল্যান্ড করার পর দুইটাকে সিলেক্ট করব সবগুলো, যেহেতু যদি এরকম আসে আর কি। এখন একটা কোয়েশ্চেন দেখতে পারে, আসলে ও আসার কথা কীরকম, কেমন আসার কথা সেটাই আমি দেখাচ্ছি। এই দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে আমি যাবো হচ্ছে ব্ল্যান্ডে, ব্ল্যান্ড থেকে যাবো হচ্ছে ব্লেন্ড অপশনে। ব্লেন্ড অপশনে গেলে এইখানে দেখেন একটা অপশন দেখা আছে স্পেসিফিক, স্পেসিং। স্পেসিংয়ের মধ্যে থেকে আমি কী করব, এই জায়গাটায় ক্লিক করব, স্পেসিফাইড স্ট্রেপ যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করে দেখেন এখানে টু দেওয়া আছে। আমি টু এর জায়গায় 50 দিয়ে দিলাম, দিয়ে যদি ওভার প্রিভিউ করি দেখেন
আমার একটা ইফেক্ট আসছে। প্রিভিউ যদি করি আমার একটা ইফেক্ট চলে আসছে। এখন আমি যদি এখানে 50 এর জায়গায় 100 দেই, আবার যদি প্রিভিউতে করি, দেখেন আমি যদি এখানে কমিয়ে যদি 40 দেই, অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে হচ্ছে এখানে কতগুলো স্টেপ আছে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনি এখানে যতগুলো স্টেপ দিবেন ততগুলো স্টেপই এখানে আপনার ব্লেন্ড হবে। আমি যদি এখন ওকে করে দেই, দেখেন এই পাশ থেকে এই পাশে সুন্দর একদম কালার, মানে একদম অ্যাকুরেটলি আপনার কী হচ্ছে জিনিসটা ব্ল্যান্ড হয়ে যায়, অর্থাৎ এখানে কিন্তু শেপ ব্ল্যান্ড হচ্ছে। তো এই যে শেপটা যে ব্ল্যান্ড হলো, এখন আপনার কাছে কোয়েশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে আমি এটার মধ্যে কালার চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবেন। কিভাবে? ডিরেক্ট সিলেকশনে যাবেন। ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি যদি কর্নারে ক্লিক করি, এই অংশটাকে ধরি, ধরে এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে দিই, দেখেন কালার চলে আসছে। আমি যদি এই অংশটাকে ধরি, ধরে যদি আমি অন্য কোনো কালার দিই, দেখেন কালার চলে আসছে। আমি যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ আপনি ধরে ধরে কী করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন ইউজ করে আপনি ধরে ধরে কী করতে পারবেন, আপনার প্রয়োজনীয় যে কোনো কালার এখানে অ্যাড করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী এখানে যে কোনো ধরনের অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে একটা ব্ল্যান্ডের অপশন, আমি এখানে রাখতেছি এটাকে। পরবর্তী হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এটার মধ্যে আমি চেঞ্জ করতে পারবো কি না, বা এটার মতো কোনো ইফেক্ট দিতে পারবো কি না, সেই বিষয়গুলো আমি কথা বলতেছি। এরপর আমি সেম একই জিনিসটা আরেকবার করলাম, এখানে একটা ইউজ করলাম, এখানে যাই, এখানে গিয়ে এখানে ক্লিক করি, এখানে যাচ্ছি, এখানে আসতেছে, এই রাখলাম। রাখার পর আমি কী করছি, সেটা সিলেক্ট করে এই সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম। আগে আমি কী করতেছি, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবার আমি আগেই চেঞ্জ করে নিলাম, আগেই আমি কালারটা চেঞ্জ করে নিলাম, দুইটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন ব্লেন্ড টুলে যাওয়ার পর আমি যদি এইখানে একটা ক্লিক করি, এই মাথাটা, এবং এবার ক্লিক করছি, এর আগের বার ক্লিক করছিলাম এইখানে, এবার ক্লিক করলাম হচ্ছে এইখানে, খেয়াল করে দেখেন একটা ইফেক্ট চলে আসছে। এখন আপনি কি করতে পারবেন, আপনি আপনি চাইলে এখানে ধরে ধরে, আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এখানে ধরে আমি কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। আপনি যদি চান এভাবে কালার চেঞ্জ করতে, আপনি কালার চেঞ্জ করে কাজ করতে পারেন, বুঝতে পারছি, আপনি কালার চেঞ্জ করে। এখন আপনি যদি চান যে এটার মধ্যে স্ট্রেপ বাড়াবেন কমাবেন, অবজেক্টে যান, ব্লেন্ডে যান, ব্লেন্ডিং অপশনে যান, এখান থেকে আমি স্পেসিফিক স্ট্রেপের জায়গায় 157 আছে, আমি এখানে 250 করে দিলাম, ওকে করেন, দেখেন এখানে কি হচ্ছে। এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে এটা এবং এটা দুইটা হচ্ছে শেপ, এই শেপগুলো কি করতেছে, তারা একটার সাথে আরেকটা মিক্সিং হচ্ছে, এবং শেপগুলো মিক্সিংয়ের সাথে সাথে কালারগুলো মিক্সিং হচ্ছে, শেপগুলোর সাথে সাথে কি হচ্ছে, কালারগুলো মিক্সিং হচ্ছে, মিক্সিং হয়ে কাজ করতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে আমি জিনিসটা তৈরি করলাম, আমি যে জিনিসটা তৈরি করলাম, এখানে একটা যে ফার্স্ট কোশ্চেনটা আসছিল বা আছে, সেটা হচ্ছে আমি কি এখানে দুইটা শেপ ইউজ করতে পারবো না আরও কিছু ইউজ করতে পারবো। তো ওইটা নিয়ে আমি একটু দেখাই, সেটা হচ্ছে আমার এখানে একটা ইলিপস আছে, ভালো করে খেয়াল করেন, আমার এখানে একটা ইলিপস আছে, এরপর হচ্ছে আমার একটা পলিগন আছে, এখানে হচ্ছে আমার একটা পলিগনার ইউজ করলাম আমি, এরপর আমি এখানে একটা স্টার ইউজ করলাম, তারপর এখানে আমি একটা রাউন্ডের রেক্টেঙ্গুলার ইউজ করলাম, দেন হচ্ছে আমি একটা ইউজ করলাম হচ্ছে রেক্টেঙ্গুলার, অর্থাৎ আই মিন আমাদের মোটামুটি যতগুলো টুলস আছে সবগুলো টুলসে আমি ইউজ করছি। এটাকে কী করতেছি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু, ব্রিং টু ফ্রন্ট করলাম সবার আগে, খেয়াল করে দেখেন এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট করলাম। এটাকে কী করলাম, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, এটা সবার পরে আছে, এটাকেও কী করলাম সেন্ড টু ব্যাক দিলাম, এটাকেও কী করলাম সেন্ড টু ব্যাক দিলাম। কেন আমি ব্যাক দিতেছি, যখন আমি সেন্ড টু ব্যাক দিচ্ছি তখন কিন্তু একটার পর একটা একটার পর একটা চলে যাচ্ছে, বুঝতে পারছি, এটা সবার পিছনে, এটার উপর এটা, এটার উপর এটা, এটার উপর এটা, এটার উপর এটা, এরকমভাবে আছে। এখন আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, প্রত্যেকটার আলাদা আলাদা করে কালার নিচ্ছি। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন যদি আমি ব্ল্যান্ড টুল ইউজ করি,
ডেন্টি লুজ করার পর দেখেন আমি কি করতেছি, আমি এই যে পয়েন্টস আছেন এই পয়েন্টসে ক্লিক করলাম, একটা ক্লিক করার পর আমি এইখানে এই পয়েন্টসে ক্লিক করলাম, দেখেন আমার একটা ইফেক্ট চলে আসছে। আমি জাস্ট এখানে কি করব, এই জায়গার মধ্যে একটা ক্লিক করলাম, দেখেন এই জায়গায় একটা ক্লিক করলাম, আর কিছু কিন্তু করতেছি না আমি। আবার কি করলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম, আবার কি করলাম, এইখানে একটা ক্লিক করলাম, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যেভাবে চাইবেন ওভাবে কি হবে, আমার ডিজাইনটা অ্যাড হবে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি যে এই যে আমি যে ইউজ করলাম এখানে, দেখেন অনেক বেশি ঘনত্ব। আমি অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে গিয়ে ব্লেন্ড অপশনে যাব, এখান থেকে আমার স্পেসিফিক স্টেপ অনেকগুলো আছে, আমি এখান থেকে 50 করে দিই, 50। দেখেন আমার সেই হিসাবে চলে আসছে। এখন যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই, আমি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই যে মিডেলের অংশটা কালার চেঞ্জ করতে চাই, দেখেন আমি কালার চেঞ্জ করলাম। স্টারের যদি কালার চেঞ্জ করতে চাই, আমি স্টারের কালার চেঞ্জ করলাম। আমি যদি এই যে পলিগনের কালার চেঞ্জ করতে চাই, আমি পলিগনের কালার চেঞ্জ করলাম। আমি যদি এই ইলিপসের কালার চেঞ্জ করতে চাই, হোয়াইট কালার ইউজ করি, হোয়াইট কালার ইউজ করলাম। অর্থাৎ আপনি আপনার মতো করে, নিজের মতো করে ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এই বিষয়টা এখানে রাখলাম। এখন আমাদের প্রথম যে বিষয়টা আসছে, মানে এটা হচ্ছে প্রথম বিষয় গেল, দ্বিতীয় বিষয় যেটা আসছে সেটা হচ্ছে আমি কি পরবর্তীতে এইখানে কোনো কালার ইউজ করতে পারবো কি না, বা এটাকে ভাঙতে পারবো কি না, এটা নিয়ে কাজ করতে পারবো কি না। আমি এটাকে নিয়ে আসি, যদি আমি এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে চাই, আই মিন এটার মধ্যে কোনো ধরনের আমি যদি লেখা ইউজ করতে চাই বা কোনো ধরনের কালার ইউজ করতে চাই ভিতরেরগুলোতে, কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা শেপ, প্রত্যেকে এক একটা শেপ, আপনি যদি কালার চেঞ্জ করতে চান বা ইউজ করতে চান পারবেন কি না, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাব, অবজেক্টটিকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে ওকে করে দেব। এখন দেখেন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। আমি যদি এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরি, আমি যেখানে কালার চেঞ্জ করি, আপনি যদি চান এখন প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আপনি কাজ করতে পারবেন, একদম প্রত্যেকটা অংশ নিয়ে আপনি কাজ করতে পারবেন। মাঝে মাঝে কিছু ডিজাইন দেখি আমরা, এরকম টাইপের ডিজাইন এরকম করতে পারেন। আচ্ছা, আর কি করতে পারবো এটার মধ্যে, আমি আর কি করতে পারবো, আমি না হয় এটা ভেঙে ফেলছি, এখন আমি আর কি করতে পারবো দেখি। আপনি ভাঙার আগে আরও কিছু কাজ করতে পারবেন, যেমন আমার ডিজাইন কনসেপ্টটা ভালো হয় নাই, মনে করেন যে ভালো হচ্ছে না, আমি কি করতে পারবো, ডিরেক্ট সিলেকশন ধরে, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কি করতে পারবো, ইচ্ছা করলে এই কনসেপ্টটা রেডি চেঞ্জ করতে পারবো। অর্থাৎ পরবর্তীতে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, এটা নিয়ে কাজ করতে পারবেন, যে আমার মনে হয় এরকম হলে ভালো হইতো, শেপটাকে আবার তৈরি করব না, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এইভাবে নিয়েই কাজ করতে পারেন। আমি এখানে রাখলাম, এভাবে দিলাম, দেখেন আবার এটাকে ধরলাম, এখানে রাখলাম, বুঝতে পারছি আমি আমার প্রয়োজন মতো যা ইচ্ছা তা করতে পারবো। এরপর আরও কী কী করতে পারবো, সিলেক্ট করলাম, বা এখান থেকে যদি আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে ধরি, আপনি চাইলে কী করতে পারবেন, এখানে যদি স্ট্রোকের যে অংশটা আছে, স্ট্রোকের এখান থেকে আমি কী করতে পারতেছি, স্ট্রোকটাও কমাই দিতে পারতেছি, অর্থাৎ চাইলে কী করতে পারবো, চিকন থেকে মোটা করতে পারতেছি। আমি প্রয়োজন মতো কী করতে পারবো, সব ধরনের ইফেক্ট এখানে দিতে পারতেছি, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো যে কোনো কিছু ধরে ধরে আমি কাজ করতে পারতেছি। তো এগুলো আসলে ইউজ হয় কোথায়, আপনার একটা কোশ্চেন থাকতে পারে, ইউজ হয় কোথায়? এখন আমি যদি একটু মানে গুগলে যাই, গুগলে যদি আমি গুগলে গিয়ে যদি আমি এখানে একটু সার্চ করে দেখি যে আপনার ব্ল্যাড টুল ইনলিস্টার যদি আমি ইউজ করি, এখান থেকে যদি আমি ইমেজটা ইউজ করি, দেখেন এরকম ডিজাইনগুলো, এই যে ব্ল্যান্ড টুল দিয়ে ডিজাইন করছে, এই যে ব্ল্যান্ড টুল দিয়ে ডিজাইন করছে, তারপর হচ্ছে এগুলো ব্ল্যান্ড টুলের ডিজাইন করা, এই যে এগুলো ব্ল্যান্ড টুলের ডিজাইন করা, তবে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অংশ অংশ নিয়ে কাজ করা, এটা টোটাল হচ্ছে ব্ল্যান্ড টুল ইউজ করা, এটা টোটাল ব্ল্যান্ড টুল ইউজ করা, এই জিনিসগুলো ব্ল্যান্ড টুল ইউজ করা, ইউজ করে কাজ করছে। আচ্ছা,
এখন আপনাদের যে কয়েকটা কোশ্চেন আছে এর মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি সিলেক্ট করলাম এখানে রাখলাম, আমি কি এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো কি না, আমি কি এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো কি না। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি গ্রেডিয়েন্ট আমি ইফেক্ট দিছি, যে ইফেক্টটা কি আসবে কি না সেটাও দেখার বিষয় আমার। এটা একটা কোশ্চেন থাকতে পারে, আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি কি ভিতরে ভিতরে কাজ করতে পারবো কি না, অর্থাৎ আমি একটার ভিতরে আরেকটা কাজ করতে চাচ্ছি একটার ভিতরেই। যেমন কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম, আমি এখানে যদি ছোট করি মনে করতে চাচ্ছেন যে এটাই আপনি করতে চাচ্ছেন, আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, এখন সিলেক্ট করলাম বা এটাকে আমি একটু একটু হ্যাঁ এটা করলাম, আর আরেকটা কাজ করলাম সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড থেকে ব্লেন্ড যে অপশনটা আছে এখানে যে স্পেসিফিক স্ট্রিপটা আছে এখানে এইটা আছে আমি 20 করে দিলাম, দিয়ে ওকে করে দিই, দুইটাকে সিলেক্ট করেন, ব্লেন্ড টুলে যান, ব্লেন্ড টুলে গিয়ে আমি এটাকে ক্লিক করলাম এবং এটাকে ক্লিক করলাম, এই যে দেখেন কোনো ইফেক্ট আসছে কিনা, বুঝতে পারছি যে আমি এরকম ইফেক্ট ইউজ করতে পারি কি না। আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে এরকম টাইপের ডিজাইন ক্রিয়েট করতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় আপনি চাইলে ইচ্ছা করলে এরকম ডিজাইন, অর্থাৎ একটার ভিতরে আপনি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক একইভাবে আপনার যদি ইচ্ছা হয় যে আমি এখানে রাখলাম এটা, আবার একই জিনিস আমি এখানে ইউজ করতে চাচ্ছি, আমি এখানে ইউজ করতে চাচ্ছি, বাট এটাকে আমি কী করলাম একটু ঘুরিয়ে দিলাম, এভাবে ঘুরিয়ে দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম দুইটাকে, বা এটাকে একটু ছোট করে নিই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, দুইটাকে সিলেক্ট করেন, ব্ল্যান্ড টুলে যান, এখানে যাচ্ছি এটার মধ্যে ক্লিক করতেছি, ক্লিক করে এইখানে ক্লিক করতেছি, বুঝতে পারছি। দেখি যদি না হয় তখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে ক্লিক করে আমার এখানে প্লাসের জায়গায় মনে হয় ক্লিক হয় না, এই জন্য আপনার এই প্রবলেমটা হতে পারে। দেখেন ইফেক্টটা চলে আসছে, আমি যদি চাই এখান থেকে চেঞ্জ করে সরি ব্ল্যান্ড অপশনে গিয়ে যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে 20 আছে আমি 100 করে দিলাম, বুঝতে পারছি আমি আমার প্রয়োজন মতো ইউজ করতে পারবো। এটা মেবি উপরে ছিল এই জন্য আপনার এই প্রবলেমটা হয়েছে, সেন্ড টু ব্যাক করে দেওয়ার দরকার ছিল, তাহলে আপনার হয়ে যেত। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। আচ্ছা এগুলো দিয়ে যে শুধু এই টাইপের ডিজাইনগুলো তৈরি হয় তা কিন্তু না, আরও অনেকগুলো ডিজাইন তৈরি হয়। যেমন আমি আমার নামটা লিখলাম এখানে, এখানে রাখি নামটা আমি এখানে রেখে এই রাখলাম এটাকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, কপি করে হালকা একটু ছোট করে দিলাম, দিয়ে আমি পিছনে এই যে এইখানে রাখি। তবে এটাকে যেটা করতে হবে রাইট বাটন ক্লিক করে অবশ্যই সেন্ড টু ব্যাক দিতে হবে, যেহেতু আমি পিছনের দিকে ইফেক্টটা দিতে যাচ্ছি, ভালো করে খেয়াল করবেন ইফেক্টটা যেহেতু আমি পিছনের দিকে দিতে যাচ্ছি, সো দ্যাট আমি এখানে রাখলাম, এটাকে রেখে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, সরি কালারটা চেঞ্জ করলাম এটা, আর এটা হচ্ছে আপনার মেইন কালার, দুইটাকে ধরলাম, ধরে ব্ল্যান্ড অপশনে গিয়ে আমি যদি এই যে এখানে একটা আছে এইখানে একটা আছে এইখানে একটা ক্লিক করলাম, দেখেন খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু আমি ক্রিয়েট আউটলাইন করি নাই, আমি কিন্তু এটাকে ক্রিয়েট আউটলাইন করিনি, সো আমি এখানে ক্লিক করলাম একটা, আর এই যে লাইনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করলাম, দুটোর মধ্যে একটা ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমার একটা ইফেক্ট চলে আসছে। এখন আপনি যদি চান যে এটাকে আরও বাড়াতে, পঞ্চাশ দিলাম, দেখেন একদম স্মুথ।
এখন যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এটাকে সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে কালারটা সিলেক্ট, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করি, যে কোনো কালার আপনি চেঞ্জ করেন। বুঝতে পারছি, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি অবজেক্টে গিয়ে যদি এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করে ওকে করে দিলাম। ওকে করার পর আমি কি করতেছি দেখেন, মিডল এরিয়াকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরি আনগ্রুপ করে নেই, সিলেকশন টুলস দিয়ে আমি মিডল এর এখানে ধরলাম, এখানে ধরলাম, ধরে আমি যদি কালারটা হোয়াইট কালার করে দিই, সরি এটা হচ্ছে হয় নাই, সামথিং কোনো প্রবলেম হয়েছে, এইখানে সিলেক্ট করলাম মিডলে, আমি হোয়াইট কালার করে দিলাম। আবার নিচের থেকে এই পাশ থেকে এসে এখানে সিলেক্ট করলাম, আমি এটাকে অন্য একটা কালার করে দিলাম। আবার এখান থেকে এসে আমি এই কালারটা করে দিলাম, এটা ব্ল্যাক কালার, এটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম। বুঝতে পারছি, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ আপনার একটা ডিজাইনের মতো চলে আসছে। এখন যদি আপনি মনে করেন যে না আমি এটাকে নর মানে ইয়া করবো, এটাকে আমি একটু উপর নিচ করবো, এখন কিন্তু কিছু করতে পারবেন না। কারণ আছে, কারণ হচ্ছে এটা কিন্তু ভেঙে গেছে, সবগুলো কিন্তু ভেঙে গেছে, কারণ এক্সপ্যান্ড করলে জানি আমরা ভেঙে যায়। তো আমরা যদি ভেঙে ফেলার আগে যদি কাজটা করতে পারি, খুব সহজে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারবো।